জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের নবনির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 29 অক্টোবর চট্টগ্রাম নতুন রেল স্টেশনের বিপরীতে হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনালে সকাল 10টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এম নাজিম উদ্দিন। যাতে অনুষ্ঠিত হয় তাই আমি একটা বলছেন হচ্ছে আমরা সবসময় কি চট্টগ্রামে হোটেল পার্লামেন্টে মিটিং করবো নাকি আমরা বিভিন্ন জেলায় করবো, এটা আপনাদের মতামত কি? অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। উক্ত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, প্রথম সহসভাপতি শামসুল আলম, সহসভাপতি শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল শুক্কুর, হুমায়ুন চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, মমতাজ মিয়া, আব্দুর রাজ্জাক, জামাল মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল বাথেন, হারুনুর রশিদ, গাজী আইয়ুব আলী, মোহাম্মদ হারুন, আনোয়ারুল আজিম সবুজ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলমগীর, রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকী ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ মহসিন তরুণ, মোহাম্মদ ইকবাল, হাসিবুর রহমান বিপ্লব সহ অনেকেই বক্তব্য রাখেন। এ সময় শ্রমিক দল নেতৃবৃন্দ যারা পরলোক গমন করেছেন তাদের স্মরণে নিরবতা পালন এবং আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সভাপতি এ এম নাজিম উদ্দিন। সভায় মেয়াদ উত্তীর্ণ কমিটি সম্মেলন, কমিটি কর্তৃক ব্যর্থ হলে কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন, সংগঠনের অভিষেক অনুষ্ঠান ও শহীদ জিয়ার মাজারে ফুল দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। শহীদুল আলম, চাটগার মিডিয়া, চট্টগ্রাম।